আজ আমি কথা বলিম ক্রাশের বিষয়ে। যা যার ক্রাশ আছে ভাল কথা, যা যার ক্রাশ নাই তো হাতের যোৱা। ক্রাশ থাকিব লাগে সকলোরে, ক্রাশ থকা ভাল। আৰু সব আজিকালি সবর ক্রাশ থাকেই, ক্রাশ কারণও নাই। মই লিখি দিব পাৰিম যে ক্রাশ নাই বুলি। আর যদি কিছুমান যদি নাই বুলি কয় তো নাথাকিও পারে, কি আছে ক্রাশবুল মানে এনেকুৱা কৰিবা, নিজৰ অকাদৰ ভিতৰত মানে ক্রাশটো ল'বা, অকাদৰ বাহিৰত নল'বা। তুমি নিজে চাবলে ক্রাশ কিবা নিচিনা, আৰু ছোৱালী চাবে কেটৰিনা কাফ নিচিনা হ'ব নেকি? নহ'ব। তো নিজৰ অকাদৰ ভিতৰত ক্রাশকেইটা চাবা, তেতিয়া হ'ব। কিছুমানে এনেকুৱা মানে ক্রাশ চাই মানে 1% চান্স নাই মানে ক্রাশ মানে পাবলে, 1%ও নাই, ঠিক আছে। এতিয়া ক্রাশক কেনেকৈ মানে সোনকালে ইমপ্রেস কৰিব পাৰি তাৰ বিষয়ে ক'ম। ক্রাশক ইমপ্রেস করা ভাল মানে সহজ ভাল ওয়েটি হল ফেসবুক। ফেসবুকত কারণ ধুনিয়াকে বায়ো দিয়া থাকে, তো ইনফরমেশনটা তো জানিব লাগিব ক্রাশের বিষয়ে, তার বয়ফ্রেন্ড আছে না নাই, কোথ থাকে, কি করে। তো ইনস্টাত না যাবে, ইনস্টাত গেলে তুমি পাগল হয়ে যাবা, সেলিব্রিটি লেভেল ইনস্টাত, ঠিক আছে। তেতিয়া ফেসবুকত গলা ধুনিয়াকে লিখা থাকিব, তাত কোথ থাকে, কোথ কি, ইন এ রিলেশনশিপ উইথ আল, আৰু কোন স্কুলত পঢ়ে, কত ঘর, শেষত গো তুমি চাবা তোমার স্কুলতো পড়ে ক্রাশ। তো তোমার স্কুল থাকে তো ভাল কথা, কলেজ যাওয়া স্টার্ট করা। তো গে থাকি ফার্স্ট তুমি যেটা মানে ফেসবুকত ফ্রেন্ড রিকুয়েস্ট পঠাবা, ফ্রেন্ড রিকুয়েস্ট পঠালে তুমি লগলগ মেসেজ নকরবে, মেসেজ করলে কেসটা বেয়া হয়ে যাবে। কিন্তু ফার্স্ট মেসেজ নকরবা, তো মেসেজ করলে কবে বেয়া ফালতু লড়া হয়। তুমি প্রথমত কি করবা ফেসবুকত যেটা ছজন স্টোরি দিব, তো স্টোরি দিব, স্টোরি যাবা, স্টোরি গিয়ে চাবা পুরা মানে তার দিল বলে আছে, লাভ মানে টিপি থাকবে, টিপি থাকবে, টিপি থাকবে, টিপি থাকবে, গোটে মানে নেড়িবা, টিপিয়ে থাকিবা, লাল করে দিবা। তারপর ছজন যেটা স্টোরি যাব তার দেখাব রিয়েক্ট অন ইয়র স্টোরি আমক, যাতে ভাবিব না আমাক লাইক করেছে, মানে মনে মনে কিবা ভাল পাব, হয় না? তো হল হওয়ার পশত আজিকালি তো প্রায় মিম শেয়ার করে, মিম দিয়ে টাকার কারণে আমার একটা ভাল একটা আর মানে উপায়। তো মিম শেয়ার গিয়ে তুমি মিমত গই লাইক নকরবা, লাইক করলে তুমি এদিন তো ব্লক। প্রথম গিয়ে তুমি হাহা রিয়েক্ট করবা বা চেট রিয়েক্ট করবা, কিনা মানে রিলেটিভ মানে রিয়েক্ট করে দিবা, ঠিক আছে। রিয়েক্ট করার পশত এনে যার পশ 8-9 দিন যাব, যার পশ তুমি নোটিফিকেশন আহি যাবা, লাহেকে নোটিফিকেশন আহি যাব, গোটেই নোটিফিকেশন আহি থাকবে তোমার নাম যে অমুক রিয়েক্ট অমুক কিনা আহি থাকব। আহার পশত তুমি তার প্রাইম হয়ে যাবে, প্রাইম রিয়েক্ট হয়ে যাবে, মানে অ্যামাজন যে প্রাইম মেম্বারশিপ থাকে তেন প্রাইম রিয়েক্ট হয়ে যাবা। হওয়ার পশত তোমাক মানে কিবাটা মানে কবে না আমাক লাইক করেছে কিবা করেছে এনেকা তুমি চলাই গলা, চলাই যাওয়া কেজিমান পশত তুমি মেসেঞ্জার গিয়ে মেসেজ করে দিবা HUY হে, আর ওটা সানফ্লাওয়ার দিবা, রোজ নি দিবা, রোজ দিলে কিন্তু কেস বেয়া হয়ে যাব, ফার্স্ট ফ্রেন্ডশিপ পাশত কেসটো, ঠিক আছে। তো সানফ্লাওয়ার দিলা, দেওয়ার পশত মেসেজ দিলা, দেওয়ার পশত হি সিন করব, মেসেজ সিন করে রিপ্লাই নিয়ে দিব, তুমি হার নাম আনিবা। তারপর তুমি গুড মর্নিং দিলা, গুড মর্নিং হি সিন করব, সিন করে রিপ্লাই নিয়ে দিলে তুমি টুরু লাভ না, তুমি চলাই থাকা, তুমি হার নাম আনিবা। তারপর তুমি গুড নাইট দিলা, হি সিন করে রিপ্লাই নকলে, তারপর এনেকা কেমন মেসেজ করলা তো রিপ্লাই নিয়ে দিয়ে, তারপর এদিন তোমাকে কি করব হি ব্লক করবে, ঠিক আছে। ব্লক করে দিলে তুমি চিন্তাত পড়বা যে মোৰ জীৱনটোহে, মোৰ লাইফ এইটো হ'ল, এইটো হ'ল, তাৰপিছত ডিপ্ৰেশ্যনত যাবাগৈ, ডিপ্ৰেশ্যনত গৈ ষ্টেটাছত ষ্টেটাছ লগাবা, চেট ষ্টেটাছ লগালে কাণ চাপৰ লাল কৰি দিম, পোৱালি কৈ দিছোঁ, ষ্টেটাছ নলগাবি, চেট চেট ষ্টেটাছ নলগাবি, ঠিক আছে, ভালকৈ কৈ দিছোঁ, পাই যাবি না, ইমান ডাঙৰ পৃথিৱী থাকোঁতে কি টেনশ্যন, এজন এজনী এহানজনীৰ পাছত লাগি থাকা, চেম প্ৰচেছ চলাই যোৱা, পাই যাবা, কি টেনশ্যন লৈছা বে, সেম প্রসেস করে যা, টেনশন নলবা, তো ভালকে যা। তারপর এনেকা করতে করতে তুমি বহুদিন গোল, যাওয়ার পশ তোমার সেমিস্টার বেক লাগলে, বেক লাগার পশ এনেক বেক লাগবে মানে বেক মানে দিয়ে দিয়ে শেষ নহব, ক্লিয়ারে নহব। তারপর তুমি তোমার লড়া ছোয়ালীর লগত তোমার বেক ক্লিয়ার করবো লাগবে, এনেক অবস্থা হবো না, তো এনেকা করা বাদ দিয়া, ভালকে লিখা পড়া করা, সেটাই করা। এই ভিডিও